গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, ছুটির দিন, তাই ভাবতেছি আজকে একটা ব্লগ বানাই। আর আজকের ব্লগটা বানানোর পেছনে একটা বিশেষ কারণ আছে, ওই কারণটা নিয়েও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তাছাড়াও যে কারণটা আছে, এটা হইতেছে আজকে রবিবার আর প্রাক হোলির মুহূর্ত এখন। তো আজকে তোমরা সবাই আজকের দিনটা কোনো না কোনো রকমভাবে এনজয় করবা, তো আমিও ভাবছি আজকের দিনটা একটু এনজয় করুম। তো কীভাবে আমি এনজয় করুম, কই যামু, কার সঙ্গে যামু, ওইসব নিয়েই কিন্তু আজকের ব্লগ। তো চলো শুরু করি আজকের ব্লগটা, তোমরা সবাই আমার সঙ্গে থাকো, আমিও তোমরা সঙ্গে আজকে সারাদিন থাকতেছি, চলো। বন্ধুরা, কালকে রাত্রেবেলা যে ঝড়টা হয়েছে, এটা তো তোমরা সবাই দেখছো। এই দেখো, ঝড়ে আমার যে কাগজ ফুলের গাছটা, এই গাছে কিন্তু একদম পাতা আসলো না, শুধু ফুল, ফুলগুলো সব ঝরে গেছে গা। আর আমার পাখির খাবার থালের অবস্থা দেখো, জল হয়ে গেছে গা, আর এই খাবার জলটাও কেমন নোংরা হয়ে গেছে গা। চলো জলটার একটু পাল্টাই দিই। আজকে সকাল থেকেই পাখিগুলো খুব কিচিরমিচির করতেছে, তার কারণ হইতেছে গিয়া সকালবেলা তারা খাবারটা পাইছে না। কারণ যেই খাবারটা তারা সকালবেলা পায়, আমি রাত্রেবেলা এই থালাটার মধ্যে দিয়ে রাখা দিই, আর এই বাটিতে জল দিয়ে রাখি। তো কালকে বৃষ্টিতে কি হয়েছে, সব ধুয়া গেছে গা, তার লিগা এই কিচিরমিচিরগুলো করতেছে। তো তারার একটু খাবার দিয়া দিলাম। আরও দেখো আমার ছাদে কেমন জল জমছে, যদিও আমার ছাদের জলটা খুব আস্তে আস্তে বাইরে হয়, আর একটা জায়গাতে জলটা আটকায়ও থাকে। তো আমার একটু কাজ বাড়ে, ঝাড়ু দিয়া দিয়ে আবার জলটা সেই বের করতে হয়। বৃষ্টিতে আমগেন্দাগুলির খুব খারাপ অবস্থা, পাপড়িগুলো একদম ভিজা গেছে গা, তারপরও কিছু করেন নাই। এই ফুল দিয়েই তো আমার পূজা দিতে হইব, কারণ যেহেতু এখনও বাকি ফুলগুলো ফুটছে না, তো কয়েকটা আম গেন্দাই তুললে নিয়ে যায়, আর উপরের ছাদে কয়েকটা বড় গেন্দাও আছে। দিকে আকন্দ ফুটতাছে, দেখো আকন্দ ফুলে কিন্তু অনেকগুলি কলি আছে না, আর একদিন কিন্তু শিব ঠাকুরের মালা বানাইয়া দেওয়ান যায়। দেখি এর মধ্যে একদিন আবার মালা বানাইয়া শিব ঠাকুরের পড়ামো। তুফান হইলে যে ভয়টা আমার সবথেকে বেশি লাগে ঘরে বইয়া, এটা হইতেছে এই টপগুলি অনেক সময় কি হয়, উল্টাইয়া পড়িয়া ভাঙ্গা ভাঙা বাতাসে। তো আজকে দেখতেছি ঠিকই আছে, বিশেষ কিছু হয়েছে না টপগুলার, কিন্তু টপ ভাঙ্গে গেলে গা ভীষণ মানে বুকে লাগে একদম, এত কষ্ট করে যদি আনা হয়, তারপরে যদি তুফানে পড়ে ভেঙে যায় গা। আমি অনেকগুলো টব আবার বাইন্ধ রাখি দেখো রেলিংটার সঙ্গে এরকমভাবে, যাতে না পড়ে, কারণ গাছটা যখন ভারী হয় বাতাসে এগুলা পড়ে যেতে গা সুবিধা হয়। তো আজকে দেখতেছি ঠিক হয়ে আছে, আর এই এইটাও একটা কারণ যার লেগে আমি গাছগুলো একটু ছোটো ছোটো করে কাটতে দিচ্ছি, কারণ বড় গাছ কি হয়, মাথাটা যখন ভারী থাকে বাতাসে টুক করে পড়ে যায় গা, অনেক টব আবার নষ্ট হয়েছে, সেই আবার টপ কিনে আনতে হয়, আবার গাছ এই এই টপটারে টপটা থেকে গাছটা তুলো, আবার ওই নতুন টবে বসাও, এটা একটা মানে ঝামেলাদার কাজ। দেখো সাদা জবা আজকে ফুটছে একটা। আর যে টপিকটা নিয়ে বলছি তোমাদের সঙ্গে কথা বলবো, সেটা হতেছে আমার হাজব্যান্ডের ইলেকশন ডিউটি পড়ছে, এটা তোমাদের আমি আগের ব্লগে কইছি। এবার ইলেকশন ডিউটিটা শিফটিং থাকে, ধরো সকাল 6টা থেকে দুপুর 2টা থেকে রাত্র 10টা, আবার রাত্র 10টা থেকে সকাল 6টা, এটা নাকা পয়েন্টের ডিউটি। ধরো যে গাড়ি চেকিং হয় ইলেকশন মোমেন্টে, গাড়ি চেকিংয়ের যে ডিউটিটা থাকে ওইটা এবার ওর পড়ছে। এবার গতকালকে রাত্রেবেলা ওর এই ডিউটিটা মানে রাত্রের ডিউটিটা আসিল রাত্র 10টা থেকে সকাল 6টা। এবার ও বাইরে গেছে আর ঝড়টা কিন্তু আইছে, আর ঝড় আসার 2-3 সেকেন্ডের মধ্যে তারা যে ছাউনিটা বানাইছে নাগা পয়েন্টের লিগা, যে ছাউনিটা বানাইছে, ছাউনিটা একদম পুরো উড়ে গেছে। এইবার ও আসলো, ওর সঙ্গে 2 জন সিকিউরিটি, 1 জন ভিডিওগ্রাফার, এই 4 জন লোক কই যাইব এই ঝড় বৃষ্টির মধ্যে, কত ধরনের বিপদ হতে পারে, কো একটা ইলেকট্রিকের তার ছিঁড়া পড়তে পারে, কোনো বাড়ির চাল উইড়ায়া উপরে পড়তে পারে, বিদ্যুৎ চমকাইতেছে মানুষের উপরে বাজ পড়তে পারে, তো কত ধরনের কত বিপদ হতে পারে কো।
আমরা বাড়ির থেকা খাওয়া লোয়া মানুষটারে ডিউটিতে পাঠাইতেছি, তার মানে এই না যে মানুষটারে আমরা বিপদের মুখে ঠেলা দিতেছি। ইলেকশন ডিউটি এমন হইব এটা মানে অ্যাকচুয়ালি আমার ধারণা আসলো না এই কারণে যে এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পয়সা, এটা তোমার আমার ঘর থেকে তো পয়সাটা দিতে হইতেছে না, তো তার লিগে ছাউনিটা যে বানাইছো তোমরা এটার একটু স্ট্রং করে বানাইবে না, খুঁটিটা একটু ভালো করে কুটপা, ভালো একটা টিন দিয়া, মানে যেভাবে ভালো করে বানানো যায় ওইভাবে বানাইবে না? এই যে চারটা মানুষ সারা রাত্র বৃষ্টিতে ভিজছে, আর এই ভোর 6টার সময়, এই 5 মিনিট আগে আমার হাজব্যান্ড ঘরে আইসে, তো তারা সিকিউরিটি কে দিব কো? এই যে মানুষটারে আমরা পাঠাই, তারা কি মানে গরু ছাগল নি করছেন যে তারা এইভাবে মানে মানে আমরা তো মানে এক কথায় কইতে গেলে মৃত্যু মুখে আমরা তারা ঠেলা দিতেছি না? তো যেহেতু গভর্নমেন্টের পয়সা, তোমরা গভর্নমেন্ট ডিউটি করতে যাইতেছে, তোমরা তারার প্রতি একটু খেয়াল দো। তো আমি ব্লগটার মাধ্যমে আমি ওই সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই দায়িত্বে আসো তোমরা, আপনারা প্লিজ জিনিসটার একটু ডিপলি দেখেন, কারণ এই সিজনে যেহেতু ইলেকশন, এটা কিন্তু ঝড় বৃষ্টিরই সিজন। এখন কালবৈশাখী হইব, বিভিন্ন ধরনের ওয়েদার থাকবো, এখন এই দেখবা বৃষ্টি হইতেছে, এই দেখবা নাই, এই রৌদ্র উঠতেছে, এই তুফান আয়া পড়তেছে, তো তার লিগা আমি ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহাশয়দের দৃষ্টি আকর্ষণ করে কইতেছি, দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের দাম আছে। আমি আমার হাজব্যান্ড রে পাঠাইতেছি, মানে কি আমার হাজব্যান্ড কিন্তু একমাত্র আর্নিং মেম্বার আমার বাড়ির, তো ওর যদি কিছু হয় তাহলে কিন্তু দায়িত্ব কিন্তু কেউ নিত না। তো তার লিগা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ ওই মানুষগুলির কথা ভাববেন। ইলেকশন আরও দেরি আছে, আরও 1 মাসের মতো দেরি আছে ইলেকশন, তো এতদিন তো তারা ডিউটি করতেই থাকবো, আর এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টিও আইব তুফানও আইব, তো প্লিজ আপনারা তারার কথা একটু ভাবেন, ভাববা কীভাবে কী করা যায়, নাগা পয়েন্টগুলোরে একটু ভালো করে বানান যাতে এই সামান্য ঝড়ে উড়ে না যায়। কালকে সারা রাত্র ওই চারটা মানুষ উল্টা দিকে একটা দোকানের সেইড আসলো, কোনো রকমে ওইখানে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় সারা রাত্র ভিজছে, এখন বাড়িতে আইছে, এখন কী হইব? এখন মানুষগুলার জ্বর সর্দি কাশি ওইসব হইব, কিন্তু এই শরীর খারাপ নিয়ে কিন্তু ডিউটি করতে হইব তারা, কারণ এটা ইলেকশন ডিউটি। তো গভর্নমেন্ট চাকরি করে তার মানে এই না যে তারা এইভাবে মানে ডিউটি করব। তো তার লিগা আমি সবার দৃষ্টি আকর্ষণ করে করতেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সবার দৃষ্টি আকর্ষণ করে করতেছি, আপনারা প্লিজ ওই মানুষগুলির কথা একটু ভাবেন, আর ভাববা কীভাবে কী করা যায় ওটা একটু দেখেন। সারাটা রাত কালকে ভীষণ টেনশনে কাটাইছি, আমরা তো ঘরে ভিতরে আসি, ঘুমাইতেছি কম্বল গায়ে দিয়া, বৃষ্টি হইতেছে, বেশ আরামই লাগতেছে, কিন্তু যেই মানুষটারে ঘর থেকে বাইর করে দিছি খাওয়াইলো, ওই মানুষটার কি অবস্থায় সে আছে ওইটা চিন্তা করে ভীষণ খারাপ লাগতে আসলো। ইভেন আমার মেয়েও ঘুমাইতেছে না, বলছে মা বাবা জানি কি অবস্থায় আছে, বাবা মনে হচ্ছে বাবা ভিজে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মা বাবাকে একটা ফোন করো, মানে সারা রাত্র আমরা এইভাবেই কিন্তু কাটাইছি। এটা একটা কথা নিকো, গভর্নমেন্ট চাকরি করে দীক্ষা তারা এই ধরনের অসুবিধা ভোগ করবো, এটা মানে কোন দেশের নিয়ম কৌত? আর সব থেকে যেটা খারাপ আমার লাগছে ওইটা হইতেছে, কালকে যখন তারা এমন বিপদের মধ্যে পড়ছে, একটা প্রাকৃতিক দুর্যোগ ওটার মধ্যে পড়ছে, তারা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে ফোন করতে আসলো যে আমরা এমন এমন অবস্থাতে আসি, আমরা এখন কী করি, তারা ম্যাক্সিমাম সংখ্যক যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সুইচ অফ করে রাখছে, তো তারা হেল্প চাইবো তো কার কাছে চাইবো কৌত? যদি রাত্রেবেলা যারা কনসার্ন পারসন, যাদের কাছে, যাদের আন্ডারে তারা কাজ করতেছে, তারা যদি ফোন সুইচ অফ করে রাখে, তাহলে মানুষগুলো হেল্পটা চাইবো তো কার কাছে চাইবো? তো সেই চিন্তা করে কালকে রাতটা খুব আমাদের মানে টেনশনে কাটছে। তো যাক এখন সকালবেলা বাড়িতে আয়া পড়ছে, তো একটা নিশ্চিন্ত,
আমি কুসি এখন দরজা চোটে লাগাই দিয়েছি, আমি কুসি তুমি এখন ঘুমাও, বুঝতে আমি পূজা টুজা দিয়ে আয়া, তারপরে খাওয়ার হইলে পরে ডাক্তার তুলা খাওয়াম। আর ভয় যেটা লাগতেছে এটা হইতেছে সর্দি কাশি না হয়ে যায়, তাহলে তো আবার বিপদ হয়ে যাবো, এই সর্দি কাশি নিয়ে এই ডিউটি করতে হইব। যাই হোক, অনেকক্ষণ ধরে মনের ক্ষোভটা বাইর করছি, তো তোমরা যারাই ব্লগটা দেখতেছো তোমরা প্লিজ শেয়ার করো ব্লগটারে, তাইলে সবাই সচেতন হইব। দেখো আমি কাউরে দোষ দেওয়া কিছু কইতেছি না, কিন্তু আমার মনে হইতেছে এটা কোনো না কোনো জায়গাতে একটা ত্রুটি থেকে গেছে না, যার লেগে এমন হয়েছে। তো আমরা যতই ব্লগটারে শেয়ার করুন ততই যারা কনসার্ন পারসন তারাও মনে হইব যে না কিছু একটা করা উচিত, হয়তো বা তারাও এতটা ভাবছে না যে এমন হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এমনভাবে আয়া করব, এমন এমন বিপদ হয়ে যাবো না, হয়তো বা তারাও ভাবছে না। তো তার লেগা তো আমার কথায় কেউ খারাপ পায় না, আমি জাস্ট আমার ঘরের কথা বললাম, এটা কিন্তু ঘর ঘর কি কাহানি হয়ে গেছে, যারা এরকম ইলেকশন ডিউটিতে গেছে সবার কিন্তু সেম সমস্যাই হয়েছে। তো যেহেতু আমি ব্লগ বানাই তো তার লেগে আমি ব্লগের মাধ্যমে সবাইকে সচেতন করে দিতে চাইছি। তো অনেকক্ষণ ধরেই মনে ক্ষোভটা বাইর করলাম, তো এখন আজকে আর এই রাগারাগের কথা আর কইতাম না, যেহেতু কালকে হোলি, তো সবাইরে আমি আমার তরফ থেকে হোলির শুভেচ্ছা জানাইতেছি। যারা সম্পর্কে আমি এতক্ষণ ধরে কইছি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যারা কনসার্ন পারসনরা আছেন, ইলেকশনের লিগে কাজ করতেছেন, ইলেকশনটারে সঠিকভাবে সুন্দরভাবে সংগঠিত করার লিগে আপনারা পদক্ষেপ গুলা নিয়েছেন, আপনারা সবাইরে হোলির খুব শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা তোমারে ঝড়ের তাণ্ডব দেখাইতেছি, মানে আমি গেছিলাম তুলসী বেদীর যে জায়গাটা ওই জায়গাটার ভাবছি একটু ধোয়া দিয়েই, কারণ কালকে যেহেতু দোল তো একটু আলপনা করুন, জায়গাটার একটু পরিষ্কার করুন ভাবছি। ওই জায়গাটার কি হাল তোমরা দেখা যাচ্ছি, তার আগে তোমরা দেখাই প্রদীপের কি অবস্থা, দেখো দেখছো না কি অবস্থা, চলো তোমরা দেখাই বারান্দাটার কি হাল। তার আগে আমি এক বালতি জল দিয়ে যাই, জল দিয়ে একটু ধোয়া পরিষ্কার করে দিব জায়গাটা। কালকে ঝড় আইতেছে দীক্ষা, সবগুলা টব আমার হাজবেন্ডই নামাই দিয়ে গেছিল ডিউটিতে যাওয়ার আগে, কারণ নাইলে কী হয় বাতাসে সব পুইটা ভাঙ্গা তিন দরবার লাগবো, তো তার লেগে সবগুলা নামানো আছে। কিন্তু তারপরেও দেখো কেমন নোংরা হয়ে গেছে এই জায়গাটা, তো তাই ভাবছি একটু ধোয়াই দিয়ে জল দিয়া। আর যেহেতু এই হ্যাঙ্গিং টপগুলো আমি দেওয়া রাখছি রেলিংয়ের মধ্যে, তো একটু কাজ বাড়ে, এই ছোটো ছোটো টপগুলারে আমি এই হ্যাঙ্গিং যে সবুজ রঙের টপগুলো দেখতেছো ওগুলো আমি বাঁধা রাখছি, কিন্তু বড়গুলারে আবার বাঁধছি না, তাই বড় করে যখন হাওয়া আয় তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার লেগে ও নামাই দিয়া গেছে। আর ছোট টপগুলারে আমি এখন আর উপরে তুলতাছি না, তার কারণ হইতেছে এখনও কিন্তু আকাশে মেঘ আছে, কখন যে আবার হাওয়া বাতাস ছুটবো সেটা তো বলা যেতেছে না, তার লেগে আমি ছোট গাছগুলারে আর এখন তুললাম না, পরে আমার আবার একটা কাজ বাড়বো, আবার নোংরা হইব, আবার পরিষ্কার করতে হইব। একটু জল ঢাললা দিলাম, এই জলটা আস্তে আস্তে বাইরে যাবো গা। এদিকে আমিও কিন্তু দোলের প্রিপারেশন শুরু করছি, দেখো ঠাকুরের ছবিগুলার নিচে পত্রিকার কাগজ পাইতে দিছি, যাতে ঠাকুরে যখন কালকে দোল দিব যাতে আমার ঠাকুরের যে কাপড়গুলো আছে সিংহাসনটা নোংরা না হয়, তাহলে প্রত্যেকের ইয়েতেই মানে ছবিগুলার নিচেই কিন্তু আমি পত্রিকা কাগজ পাইতে দিছি। আর হোলির একটা প্রিপারেশন চলছে আমাদের, একটা প্ল্যান প্রোগ্রাম চলছে, হোলির দিন ভাবতেছি আমরা একটা ছোট্ট একটা সেলিব্রেশন করুন, মানে হোলির দিনটারে কেমনে একটু ইউটিলাইজ করা যায়, একটু মজা করে আনন্দ করে করা যায়, তো সেই প্রিপারেশনেই আসি, আশা করি তোমরা আমি ব্লগে দেখাইতে পারুন। তো তোমরা সবাই খুব আনন্দ করো, মজা করো, কিন্তু খুব সাবধানে করো, রং খেলা কিন্তু খুব আনন্দের, সেটা তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, খুব আনন্দের একটা জিনিস, কিন্তু এটা যাতে কারোর কোনো ধরনের ক্ষতি না হয় বা এটা যাতে কোনো কারণে মানে দুঃখের দিন না হয়ে যায় তোমরা সবার লেগে, তার লেগে সবার কাছেই আমার একটা অনুরোধ, তোমরা খুব সাবধানে রং খেললো।
ঠাকুর পূজা আমার কমপ্লিট হয়ে গেছে গা। এবারে ঘরে আয়া দেখলাম খুব ঝলমলে রোদ উঠছে, চলো তোমরা একবার বাইরের দৃশ্যটা দেখাই। বন্ধুরা, আমার মনে হইতেছে আজকে সারাদিনের যে প্ল্যান প্রোগ্রামটা আছে ওইটা আমি একটা ব্লগে তোমরা দেখাইতে পারতাম না, কারণ যদি ব্লগটা বেশি বড় হয়ে যাক তাহলে তোমরাও আবার দেখতে বিরক্ত লাগবো। তো তার লেগে আমি ভাবছি যে পরের আমার নেক্সট যে কাজকর্মগুলো আছে সারাদিন আমি আরও যা কিছু করুম সবটা আমি পরের ব্লগে তোমরা দেখাবো। তো তার লেগে এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, আর পরের ব্লগটা আরও বেশি রোমাঞ্চকর হইব আমার লেগে বিশেষ করে, কারণ যেহেতু আমি একটা নতুন জায়গাতে যাবো, আজকে আর কোনোদিনও গেছি না, তবে আকাশের মুখটা কিন্তু ভার, যদি বৃষ্টি থাকে, ঝড় বা বৃষ্টি যদি থাকে তাহলে তো আর যেতে পারতাম না, কিন্তু যদি ঝড় বৃষ্টি না থাকে তাহলে অবশ্যই যাবো, আর তোমরা সঙ্গেও পুরোটা শেয়ার করুম, আর আশা করি যাবো, কারণ আমরা কয়েকজন মিলে যাইতেছি, আমার মামি শাশুড়ি যাইব, মামাও আশা করি যাইব, কৈশলা প্রথমে যাইতো না, তো এখন শুনতেছি যাইব, আরও দুজন যাইব আমরা সঙ্গে, তো সবাই মিললে আমরা ওই জায়গাটাতে যাবো, কিন্তু কোনখানে যাবো কি হইব সেটা কিন্তু আমিও এখনও জানি না, তো যখন আমি যাবো তখনই তোমরা সঙ্গেও শেয়ার করতে পারো, তো ততক্ষণ তোমরা ওয়েট করো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।